हेलो মামুন ভাই, আমার ডাক পেলেন আপনি? হ্যাঁ সাদ ভাই, হ্যাঁ, আপনার এখানে কি অবস্থা বলেন। এই 4টা ব্যাচ ছিল, এখন টোটাল 8টা ব্যাচ ধরা হইলো। নতুন ব্যাচ ধরাই দিছে, 4টা, 2টাও না, 4টা ব্যাচ ধরাইছে। একবারে 4টা ব্যাচ ঢোকাই দিছে আপনাদের দিবে, চিন্তা করেন না। ভাই। আমার এমনি ঘুম আসতেছে ভাই, আর কি করবো ভাই বলেন। শরীরে এত পরিমাণ দুর্বল হয়ে গেছে, হ্যাঁ স্ক্রিন শেয়ার আছেন, আপনি এসে চলে যান সাজিদ ভাই। দেখা যায় স্কেল। হ্যাঁ ভাই, এখন কি মানে আপনার কি এখন কি কাজ ধরাই দিছে নাকি এখন ফিরে আছেন? না, কাজ ধরাই দিছে, কাজ করতে। কাজ ধরাই দিছে না? হ্যাঁ, শীত ধরাই দিছে, 4টা শীত গুলা পূরণ করতে গেছে, 8টা এন্টি। দেখ করেন করেন, কাজ ধরাই দিছে, কাজ করেন। আমার শীত ধরাই দিছে, আর 3-4 দিন আগে শীত ধরাই দিছে, মাঝে একবার আমাকে ই করছে, নক করছে, শীতের কি অবস্থা। আমি বলছি দেখি, আমি করতেছি ভাই, কি আচ্ছা করবো। ভাই, ঠিক আছে, ভালো থাকেন তাহলে, আচ্ছা ঠিক আছে, আমি একটু কাজ করি। আচ্ছা পরে কথা হবে ভাই। আচ্ছা, এই যে তখন একটা জব করলো, ওইটা কি জব ছিল, ওইটা খেয়াল আছে? জবটা করে ফেলেন আপনি। হ্যালো হ্যালো ভাই, ওই যে ডাটা কালেকশন, জানেন ডাটা কালেকশন যদি থাকে তাহলে হবে, তাছাড়া হবে না। লিমাপুর ওই যে প্রবলেমটা ধরা পারছি। ধরতে পারছেন সুজন ভাই? জি, ওই যে, হ্যাঁ ভাই, ওই যে উনি নাম্বারের ভিতরে, ওই যে 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 নাম্বারে পাঠাইতে হবে সেই নাম্বার ভিতরে ওই যে ই হাইফেন আছে, হে হাইফেন গুলো ইউজ করে না, শুধু প্রথমে প্লাস ইউজ করছে। আর গ্রামীণ ফোন দিয়েছে, ঠিক আছে, এটা দেখা গেছে ওই নাম্বার থেকেই। আরে প্রবলেম হচ্ছে ওই নাম্বারটা লিমাপু না, ঠিকঠাক আমি বুঝে। দেখো, ও হামিদা, হামিদা, হ্যাঁ ঠিক আছে, আমি দাপুকেই বলছিলাম। ওনার নাম্বার, যে নাম্বারে পাঠাবি, প্লাস ঠিক আছে। 9। হ্যালো, হ্যাঁ শুনতেছি, বলেন। সে নাম্বারে উনি মাঝে স্পেস দেয় নাই, মানে হাইফেন হাইফেন আছে, সেই হাইফেন গুলো ইউজ করে নাই, তাছাড়া এই পাঠিয়ে দিছে। প্রথমে প্লাস দিয়ে নাম্বারটা তুলে পাঠিয়ে দিছে, কিন্তু মাঝে যে হাইফেন আছে, দুইটা দুইটা হাইফেন আছে, সেই দুইটা ইউজ করতে হবে। হ্যাঁ, দুইটা হাইফেন তোমার উঠছে, আমি জাস্ট প্রথমে উঠাইয়া তারপর আগে মিস কল দিছি, তারপর আমি জিনিসটা করছি, তাহলে আমি আবার ট্রাই করতেছি ভাইয়া। আচ্ছা আপনি আবার আচ্ছা ট্রাই করেন। করেন। জন ভাইয়া, হুম জন জি, ভাইয়া, মদিনায় ঢুকছি, কি করবো এখন? হ্যাঁ হ্যাঁ, এখন আপনি কি লগ ইন করছেন আপনার যে কি করবো জিমেইলটা? এখন, হ্যাঁ, আপনি জিমেইল লগ ইন করেন? না আমি করছি ভাই, যেই জিমেইল দিয়ে আমার, হ্যাঁ যে হ্যাঁ জিমেইল দিয়ে আমার এই খোলা সেটা দিয়ে করবো, মানে হ্যাঁ হ্যাঁ, ডিজিটাল এই যে মার্কেটিং এর জিমেইল, জিমেইল আইডিটা গুগল দিচ্ছিলাম মিটে, হ্যাঁ সেটা দিব। গুগল মিটের অ্যাকাউন্ট খোলা। হ্যালো হ্যালো, হ্যাঁ আশিক ভাই, যান হ্যাঁ ভাই, আমার একটা জব কমপ্লিট, হ্যাঁ হ্যাঁ জবে যান, জবে যান। ঢুকছে ভাই, ঢুকছে। আচ্ছা তখন একটা জব করলেন, তখন সেটা কে করলেন, জবে ই করলেন? না আমি না, সেটা ভাই, সেটা রতন ভাই না কে যেন, তখন কে ছিল স্ক্রিন শেয়ারে? আশরাফুল ভাই ছিল নাকি তখন? ভাই ডাটা কালেকশন হয়ে যান, না ভাই, আমি তো এক্সাম দিলাম। অন ভাই, আমি তো এক্সাম, ডাটা কালেকশন হয়ে যান, ডাটা কালেকশন হয়ে যান, ডাটা কালেকশন যেতে হবে। হ্যাঁ ডাটা কালেকশন ক্লিক করেন, উপরে দেখেন ডাটা কালেকশন আছে, উপরে আপনি নিচে কি করেন কেন, উপরে এই যে দেখেন না, এই যে নিচে নিচে একটু নিচে নিচে নিচে, এই যে নিচে,
জবের লাইনে, জবের লাইনে অল নিচে 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 অল জবস আছে না, অল জবস এর লাইনে, অল জবস এই যে অল জবস, অল জবস, অল জবস জব ক্যাটাগরি, এটাকে বলে জব ক্যাটাগরি। হ্যাঁ দেখেন জব ক্যাটাগরি এখানে দেখেন আপনি বিভিন্ন ধরনের জব পাবেন, দেখেন এই যে এই জব টিভি এক্সেপ্ট অন ইউটিউব নিচে আসেন। আর আপনি কোনটা জন্য করছেন? হ্যাঁ জবটা ক্লিক করেন, নিউ ট্যাবে নেন জবটা, ভাই নিচে জবটা, হ্যাঁ নিচে জবটা ক্লিক করেন। হ্যাঁ হ্যাঁ সমস্যা ছিল। আচ্ছা আপনি এটা একটু বলেন না, ওই তো উনি বললো যে হ্যাঁ ওইভাবে ওইভাবে বলতে থাকেন, ওইভাবে বলতে থাকেন আশিক ভাই, আশিক ভাই হ্যাঁ শুনেন যেটা অরূপ ভাই বলে, অরূপ ভাই বলেন আপনি। আচ্ছা ভাই বলেন, হ্যাঁ অরূপ ভাই বলেন। নিচে যান, ওই যে অ্যাসেপ্টেন্ট স্টার্ট দেন। এখানে কি ইউটিউব চ্যানেল ইউআরএল আছে? ওইটা না, ওইটা না, ওইটা না, এই যে অ্যাসেপ্টেন্ট স্টার্ট দেন, যে ভাই বুঝতে পারি নাই কথা, এক নাম্বার, এক নাম্বার দেখেন না, এক নাম্বার দ্রুত করেন আবার যান, আরে ভাই আপনি একবার ঢুকলি হলো, যান আবার চলে আসেন কেন, নিয়ে আসছেন আবার চলে আসেন কেন, বুঝলেন? এখন এটা এটা ওপেন করেন, আবার এটা ওপেন করেন, এই যে লিংকটা, লিংকে ক্লিক করেন। জি ভাই নিচে আসেন, এই যে এইটাই করেন, এই যে উপরে যে এইটা দেখতেছেন না, এই যে উপরে যে লিংকটা, এই যে youtube.com, এই যে চ্যানেল উপরে সার্চ এর উপরে যে youtube/যে channel/যেটা আছে ওই লিংকটা কপি করেন। এই যে যেটা আপনার ওই যে রিফ্রেশ এর পাশেরটা, এটা হ্যাঁ এটাই করেন, কপি করেন। নতুন কাম নাবো না, কপি করেন, কপি করেন, হ্যাঁ কপি করছেন, কপি করেন, কপি করছেন, জি কপি করছেন। উনি মাইক্রো ওয়ার্কার কাটে দিছে ভাইয়া, আপনি এটা কি পড়টা কি মাইক ওয়ার্কার, পড়টা মাইক ওয়ার্কার, আপনি যে জবটা কি ঢুকছিলেন সেই জবটা কই? ভাই এখানে তো ইউটিউব, তারপরটা হচ্ছে আপনার যে এটা
ওই ওই পেজটা উনি মনে হয় মানে আরেকটাই করে চলে গেছে ওইটা ওটা কেটে দেই নাই ভাই মনে হয় এটা আসার সময় ওটা চলে গেছে তাহলে কেমনে হলো কাম তাহলে প্রথম থেকে আবার ঢুকবো একটা জব তো আপনাকে বারবার দিবে না ভাই ডেটা কালেকশন দে হ্যাঁ ডেটা কালেকশন হ্যাঁ হ্যাঁ হ্যালো ভাই ডেটা কালেকশন থেকে আবার ঢুকবো হ্যাঁ 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 যান যান জব নেমে যান ভাই ওটা তো অল জব আরে ভাই এই যে জব নেম আছে না জব নেম দেখেন এই যে জব নেম নিচে যান আগের ওইটা কাইটে দেন আগের দুইটা কাইটে দেন তারপর ওই যে আগের মতো আপনি যে এই এসে যান ওই যে গোটু ওইটা কপি করে এসে যাবেন এই যে ডোন্ট ডু হ্যাঁ এটা জান এই যে ইউজার নেম দেন এই যে ইউটিউব ইউটিউব দেখেন এই যে এই যে নিচে হ্যাঁ এখানে পেস্ট করবো হ্যাঁ পেস্ট করবেন তারপরে ফিনিশ করেন ফিনিশ না 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 কি আপনি কি স্কিপ দিয়ে দিবেন না ফিনিশ দিতে ভালো হয় আমি ফিনিশ দিয়ে দিছি হ্যালো আচ্ছা সমস্যা নাই থাক জবটা আপনার কয়তো কমপ্লিট ক্লিয়ার হয় না ওটা কি আছে দেখেন তো ওখানে আমার তো মনে হয় যে ভাই সাতুর ভাই দেখাচ্ছিল আগে ওই ইউটিউব চ্যানেলে যায় নিচে যায় কি জন্য করতে আচ্ছা দুটো আছে আগে নিয়ে আগে এখানে লেখা আছে এটা কি এরকম তো লেখা কোনো সময় আসে না এটা দেখেন তো ক্লিক করেন তো দেখি কি আসে কোথায় ভাই ওই যে ডু টেস্ট अगेन ক্লাস अगेन আবার ভাই এখন এই প্রসেসটা আবার একা একা করেন আপনি আবার এখান থেকে হ্যাঁ এই প্রসেস যতক্ষণ যা করছেন এগুলা একা একা করবেন এই অরূপ ভাই এই যে তোমার এই যে লিংক টানার পর কেন আপনি কোন জায়গাতে হবে না আপনি নিউটিউবে ক্লিক করলে তো চলে যাবে সরাসরি নিউটিউবে
আরে ভাই এনতে এই যে দুটা সেকেন্ড দেন আগে তারপরে শুন যাবেন। এখন ওই যে এক নম্বরে যান, এক নম্বরে ওই যে লিংকটা আছে ওটা আবার কপি করে নিউ ট্যাবে যান। ওই প্রসেসটা তো আপনি করছেন, আপনি তো জানেন। এটাই জানে এই যে এই সে জানে চ্যানেলে যান। হ্যাঁ উপরে ওইটা কপি করেন, হ্যাঁ এটা আসবো। হ্যাঁ হ্যাঁ বেস্ট করেন ওইটা না। হ্যাঁ হ্যাঁ করেন। দাঁড়ান 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 ওই যে ইসে যান ওই ইউটিউব চ্যানেলে যান। এটা আর ইউটিউব চ্যানেলে যেটা থেকে লিংক আছে না, হ্যাঁ এটা আছে। নিচে যান নিচে যান ওই যে তারা নে ডিটেইলসে জিমেইল অ্যাড্রেস ক্লিক করেন। জি ভাই বুঝতে পারি না। ইমেল অ্যাড্রেসে ক্লিক করেন, ভিউ ইমেল অ্যাড্রেস। হ্যাঁ হ্যাঁ ভিউ ইমেল অ্যাড্রেস। দাঁড়ান দাঁড়ান আই এম হ্যাঁ এটা দেন সাবমিট। দেন কি আসে দেখি। হ্যাঁ এটা কপি করেন, এটা কপি করেন, ওটা না ওটা কপি করেন এই যে নিচে। হ্যাঁ 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 কপি করেন। আরে ভাই কপি হয় নাই, ডান পাশ করেন, ডান পাশ করেন, ওটা উপর দিক দিয়ে একটু টান দেন তাহলে তো হবে। স্যার কপি হয় নাই বুঝতেছেন না, কপি কোন দিক দিতেছে। হ্যাঁ এখন কপি করেন, এটা কোথায় না 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 কপি করেন কপি করেন কপি করছেন, কপি করছি তো। তাহলে যান যান এসে যান এসে যান মাইক্রো অ্যাকশন না ওই যে ইনফ্লুয়েন্ট ওই যে মার্কেটিং ওই যে মাস করে দিয়া। হ্যাঁ এটা সাবমিট করেন। হ্যাঁ দেন দেন এখানে পেস্ট করব। হ্যাঁ করেন 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 তারপরে সাবমিট দেন। মাইক ওয়ার্কার কে এই দিছে ফিনিশ দিছিল মাউন ভাই। এই যে এরকম হয় বুঝছেন, আমি তো মানে এই প্রসেসই করছি পুরোপুরি। আচ্ছা প্রসেস মানে এখানে মানে সাবমিটটা এরকম আছে ভাই। মাইক ওয়ার্কার ফিনিশ দিতে হলো না, মাইক ওয়ার্কার আগে ফিনিশ দিতে হবে তারপরে এটা করতে হবে। ফিনিশ দিছিলেন আগে না ভাই? ফিনিশ দেওয়ার আগে তো আমাকে ওই একটা লিংক কপি করে না এখানে বসাইতে বলছে, তারপরে এখানে বসাইছি ভাই। সবচেয়ে বড় সমস্যা হলো আমি বলি আশিক ভাই, জি ভাই আপনি স্ক্রিন শেয়ার আছেন না? হ্যাঁ হ্যাঁ। আপনার প্রশ্ন তোলার সময় সমস্যা আপনার হলো এই কি বলে বেসিক যে নলেজ ইটার নলেজটা সেটা একটু কম আমি যেটা বুঝলাম, আর আপনার স্পিডটা কম মানে আপনার যেটা বলতেছে সেটা আপনারা করতে পারতেছেন না। আপনার ওইখানে সময় দিচ্ছে মাত্র কত সেকেন্ড দেখলাম, 150 না কত জন দেখলাম না 200। আচ্ছা ঠিক আছে, তো এই সেকেন্ডের মধ্যে আপনার জবটা ফিনিশ করে সারতে হবে ঠিক আছে। তারপরে এটা করে সারতে পারতেছেন না, এর জন্য আপনার জবটা দেখেন আপনি মাইক্রো ওয়ার্কারে যান, ট্যাবটা ক্লিক করেন, দেখেন এখানে কিন্তু আপনি রেখে গেছিলেন কিন্তু জবে রেখে গেছিলেন। আপনি কোথায় আছে দেখছেন, আপনি ফুল একবার ফুল অল জবে পাঠিয়ে দিচ্ছে আপনাকে, ব্যাপারটা বুঝছেন? তার মানে কি আপনার টাইম আউট হয়ে গেছে, বিদায় আপনাকে এখানে ট্রান্সফার করে দিচ্ছে। এখন এই সেম প্রসেসটা কেউ বলার দরকার নেই, আপনার জবটা এবং এই সেম প্রসেসটা একা একা করবেন। আপনি নিজের মতো করে আপনার কারো কথা শুনবেন না, নিজের মতো করে দ্রুত করার চেষ্টা করবেন, শুরু করেন। আচ্ছা মামুন ভাই এই চাপগুলো কেটে দিলাম ভাই। ভাই এটা বলতে হবে আপনাকে। হ্যাঁ বলেন ফাইন ভাই। ভাই আগে আগে তো মাইক্রো ওয়ার্কে ফিনিশ দিয়ে দেন ওই যে ইচটা ওই জায়গা লিংকে সাবমিট করতে হবে তাই না? হ্যাঁ ওই যে আপনারা আগে ই করবেন কি বলে ওই জবটা ফিনিশ দিয়ে দেবেন, ফিনিশ দেওয়ার পরে আপনি যে যে ওইখান থেকে যে আপনার যে ইমেলটা কি করছেন যে কি বলছে হাইড যে ইমেলটা আছে ওইটাকে ভিউ করছেন ঠিক না, ওইটা তারপর যে ওই যে ওই অ্যাকাউন্টটা যে সাবমিট করে দেবেন মানে মাইক্রো ওয়ার্কার তো কাজ শেষ, এটা এটা তো ফিনিশ করা পর্যন্ত তো কাজ শেষ, কিন্তু
এইখানে তো শুধু আপনি ইউআরএল নিয়ে আসবেন, হলো ইউটিউবের ইউআরএল, এই তো, এইখানে তো আর কোনো কাজ নাই। ভাই আপনার সেকেন্ড কিন্তু ওঠা শুরু হয়ে গেছে, দ্রুত করেন, এত সময় নিতেছেন কেন? লিংক কপি করেন, দ্রুত করেন। কপি করছেন? জি ভাই, এখানে পেস্ট করুন, এখানে পেস্ট করেন। নিচে দেবো ভাই, নিচে দেন। দ্রুত করেন ভাই, দাঁড়ায় থাকেন কেন? ঢুকার পর দাঁড়ায় থাকেন কেন? আপনি একবার দুই তিন তিনবার করবেন, দাঁড়ায় থাকেন কেন? এটা কপি করেন। আরে কপাল, এত দেরি করেন কেন আপনি? আবার ক্লিক করার কি দরকার আছে? হয়ে গেছে, যান জবে যান। এখন ওই যে টাস্ক আই ফিনিশড ক্লিক করেন ভাই, আমি আগে ওই জায়গা দিয়ে দেন ফিনি দিতে হবে, বুঝছেন? ওই কপি কইরা, হ্যাঁ মানে আগে ওই যে ইনফ্লুয়েন্সার মার্কেটিং ওই জায়গা দিয়ে সাবমিট করে দেন, এই যে মাইক্রো আসতে ফিনি দিতে হবে। আচ্ছা এই কি জানতো, যেহেতু দেখে তো জানতো টাস্ক আই ফিনিশে জানতো। হ্যালো ভাই, উপরে 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 কোথায় যাবো? ট্রাক্স আই ফিনিশ উইথ জব এইচবি জব এর ডান পাশে আই গ্রুপে ক্লিক করুন। দেখছেন মামুন ভাই, ওটা তো দেখা যায়। আই গ্রুপ বা বেসিক এখানে একটা ক্লিক করেন। বেসিক টেক্সট দাঁড়ায় আছেন কেন? ক্লিক করেন ক্লিক করেন। জি ভাই বুঝতে পারেন নাই, হায়ার গ্রুপ ওই যে উপরে 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 টাক্স ফিনিশ বাম ডান পাশে লেখা আছে। আপনি যে কেবল ক্লিক করছেন না, তার ডান পাশে লেখা আছে দেখেন, নিচে। আর ভাই নিচে আসে, নিচে 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 নিচে, হ্যাঁ ওই যে বাম পাশে দেখেন, বাম পাশে মাউস আপনাকে ধরাই দিতে হবে নাকি? টাক্স আই ফিনিশ ক্লিক করছেন না, তার ডান পাশে দেখেন। হ্যালো ভাই, টাক্স আই রিভিউ, টাক্স আই ফিনিশে বাম পাশে দেখেন হায়ার গ্রুপ লেখা আছে, দেখেন গ্রুপ দেখতেছেন না খালি? ক্লিক করেন এখানে ভাই। ভাই তারপরে কিছু করতে হবে না, দেখেন এইখানে আপনি যতগুলো জব করবেন সব জব ডিটেলস এখানে দেখতে পাবেন, ঠিক আছে? জব কি কমপ্লিট ভাই?
আচ্ছা কেটে দেন কেটে দেন যান আপনি জবে দেন জবে দেন আপনি এইভাবে জবগুলো করবেন ঠিক আছে এইভাবে জবগুলো আগে বুঝতে হবে ভাই আপনি তো কি বলে আপনি তো মানে এই বুঝেন কোন এই টাইপগুলো কাটে দেন এই টাইপ আচ্ছা আমি নিজে নিজে একটা জব করার চেষ্টা করব আপনি জব যদি জবে ক্লিক করেন জবে ক্লিক করার পর যেটা করবেন ঠিক আছে আগে জবে কি বলছে ওর বিস্তারিত পড়বেন আগে যে কি বলছে কাজগুলো কি করতে বলছে সেই অনুযায়ী কাজ করবেন ঠিক আছে যতক্ষণ পর্যন্ত আছে এটা ততক্ষণ পর্যন্ত করতেই থাকেন সমস্যা নেই করতেই থাকেন হ্যালো লিমাকু এজ এ পিস টু